হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের এই নতুন ভিডিওটা দেখছেন, আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো বরাবরের মতো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে। তো শুরুর প্রথমে একটা অনুরোধ করবো, যারা কিনা আমার চ্যানেলটিতে একদমই নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকে বেল আইকনটা অন করে দেবেন। এতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেট গুলো সহজে পৌঁছে যাবে আপনার মোবাইল থেকে। তো আজকের ভিডিওটা শুরু করেছি হচ্ছে বিকালবেলা থেকে। তো সকালে আর দুপুরে খাবারের পরে, দুপুরের পরে আর কি, বিকালে হচ্ছে বাচ্চাদের জন্য একটু কেক তৈরি করতেছিলাম। তো ভাবলাম এখান থেকে শুরু করি। তো আসলে দেখতে দেখতে কিন্তু প্রায় রোজার একদম কাছাকাছি চলে এসেছে, আর খুব একটা বেশি সময় নাই বললেই চলে। তো এই সময়টা কিন্তু আসলে সবাই খুবই ব্যস্ত, যারা কিনা গৃহিণী তারা তো আসলে সবাই জানেন যে এই সময়টা অনেক কাজ থাকে সংসারে। আসলে রোজার মাসটা হচ্ছে ইবাদতের মাস, ইবাদত বন্দেগিরি করার মাস। তো ওই সময়টা আসলে কাজ করতে ভালো লাগে না, আর দেখা যায় যে খুব বেশি কাজ করলে তখন রোজার আর কি ভালো লাগে না, শরীরটা দুর্বল লাগে। তো সেই জন্য হচ্ছে রোজার আগে সব কাজগুলো কমপ্লিট করে নিতে হয়, যেমন ধোয়া মোছার কাজগুলো যে থাকে ঘরের, তো সবকিছু পরিষ্কার করা। তো এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে কেকটা রেডি করে হচ্ছে ওভেনে দিয়ে দিয়েছি, আর প্রায় কেকটা হয়েও এসেছে। তো আমি হচ্ছে একটু পরপর চেক করে নিচ্ছিলাম যে হয়েছে কিনা। তো যে টাইমে দিয়েছি তো সেই টাইম মতো হলে দেখা যায় যে অনেক সময় আগেও হয়েছে, আবার অনেক সময় একটু সময় লাগে। তো সেজন্য মাঝখানে একটু পরপর চেক করতে হয়। তো যেটা বলছিলাম, আসলে রোজার মধ্যে তো সবারই অনেক কাজ থাকে, যেমন মোছা, পরিষ্কার করা ঘর টর, তারপরে হচ্ছে আবার দেখা যায় ইফতারের জন্য অনেক কিছু ফ্রোজেন তৈরি করে রেখে দিতে হয়। তো আসলে অনেক কাজ সব মিলিয়ে, আর যারা দেখা যায় যে একা করতে হয় সংসারের সমস্ত কাজ, তাদের তো আসলে কোনো কথাই নেই, 10-10টা হাত হলে মনে হয় ভালো হতো, সব কাজ একবারে কমপ্লিট করে সেরে রাখা যেত। আর যেহেতু কেউ সাহায্য করার মতো নেই, তো নিজেই হচ্ছে অল্প অল্প করে গুছিয়ে গুছিয়ে করার চেষ্টা করি। তো একবারে বেশি করে চাপ নেই না, তাহলে দেখা যায় যে আবার পরে শরীরটা ভালো লাগে না, দুর্বল লাগে আবার, বা শরীর ব্যথাও করে। তো সেজন্য হচ্ছে গুছিয়ে গাছিয়ে যেটা করা সম্ভব অতটুকুই করি। আর এই যে আমার কেকটা হয়ে এসেছে, এটা হচ্ছে টুটি ফ্রুটি কেক তৈরি করেছিলাম, তো বাচ্চারা তো খুব পছন্দ করে। তো আসলে বাচ্চারা না, কেক খেতে কিন্তু আসলে বড়রাও পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। তো সবসময় খাই না, দেখা যায় যে যেটা বেশি ভালো লাগে সেটাই বেশি খাই। আমার কাছে হচ্ছে অরেঞ্জ কেকটা বেশি ভালো লাগে, ওটা খেতে অনেক টেস্ট হয়। তো বাচ্চারা তো পাউন্ড কেক বলেন, স্পঞ্জ কেক বলেন, তারপরে কাপ কেক, সব কেকই বাচ্চারা খুব পছন্দ করে। তো সব সময় কি শেয়ার করি না, ভিডিও করি না, দেখা যায় অনেক সময় মনেও থাকে না। তো একই জিনিস কিন্তু আবার বারবার দেখাতেও কিন্তু ভালো লাগে না। তো এটা হচ্ছে রাতের বেলা। তো রাতের বেলায় হচ্ছে কি রান্না করতেছি একটু শেয়ার করতেছি। তো এখানে হচ্ছে আমি কালিজিরা চালটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। এটা হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব। তো কম বেশি সবাই কিন্তু আসলে রান্না পারে, সেজন্য আমি পুরো ডিটেলস দেখাই না, একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। দেখা যায় পুরোটা রান্না দেখাতে গেলে কারো ভালো লাগে না, আমার নিজের কাছেও ভালো লাগে না, যে বোরিং একটা ব্যাপার লাগে, যে অনেকক্ষণ রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, আর দেখা যায় এই টুকটাক রান্নাগুলো কিন্তু সবাই পারে। তো সেজন্য আর কি শেয়ার করে না, যেহেতু ব্লগ করি কি করতেছি সেটাই শুধু আপনাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য এগুলো ভিডিও করা। আসলে ব্লগের মধ্যে ওরকম কিছু আমার কাছে মনে হয় না যে দেখানোর মতো আছে। তারপর অনেকে কিন্তু সুন্দরভাবে ভিডিওগুলোকে তুলে ধরে, ঘরের কাজ, তারপরে হচ্ছে অনেক রান্না বান্না, অনেক কিছু উপকারী টিপ, অনেক কিছু দিয়ে থাকে। তো সেগুলো হচ্ছে আমার কাছে ভালোই লাগে। তো আমার আসলে অতটা সময় নেই, বা অতটা হচ্ছে আমার বাসাটা একদমই ছোট চাপা, তো সেজন্য আমি অত সুন্দর করে ভিডিও করতে পারি না, একটু একটু কষ্ট করে হচ্ছে যেটুকু পারি ওইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি, জানি না কার কাছে কেমন লাগে। তো এখানে হচ্ছে আমি চিকেনের পিসগুলো হচ্ছে মেরিনেট করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা আগে, এখন হচ্ছে এগুলোকে ফ্রাই করব। তো এগুলোই হচ্ছে রাতের খাবার, ভুনা খিচুড়ি আর হচ্ছে চিকেন ফ্রাই। তো ফ্রাইড রাইসটা করতে চেয়েছিলাম তো বাট করা হয়ে ওঠে নাই, তো ভুনা খিচুড়ি আর হচ্ছে চিকেন ফ্রাই করব। আর ফ্রিজে হচ্ছে চিকেনের তরকারি আছে, তো ওর আব্বু যদি একটু নেয় তো গরম করে দেবো, বাচ্চারা হচ্ছে চিকেন ফ্রাই দিয়ে খেয়ে নেবে।
তো এই তো চালটাকে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে চালটাকে ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, একদমই ঝরঝরে হয়। তো এদিকে হচ্ছে আমি ওটাকে রেখে দিয়েছি ভেজে নেব। তো এটা হচ্ছে আমি এই তো কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি রাইস কুকারে বসিয়ে দেব। তো রাইস কুকারে হচ্ছে আমি ভুনা খিচুড়িটা দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমি চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তা একদম ডুবো তেলে ফ্রাই করতেছি, আর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এতে দেখা যায় যে সব দিকে হচ্ছে তেলটা ভালো একটু বেশি নিলে আর ভালোভাবে গরম হলে কিন্তু আপনার পিসগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়। আর এটা হচ্ছে একদমই সহজভাবে চিকেন ফ্রাই করে নিয়েছি। এটা হচ্ছে আপনার যে কেএফসি স্টাইলে যে ফ্রাই চিকেন ফ্রাই বলে সেটা না, এটা হচ্ছে আপনার ঘরে থাকা মশলা দিয়ে আপনি কিভাবে চিকেনটাকে সুন্দরভাবে ফ্রাই করে নিতে পারেন, স্পাইসি ফ্রাই বলা যায়। একটু ঝাল ঝাল হবে, খেতেও বেশ ভালো লাগবে, যেহেতু খিচুড়ি দিয়ে আর কি খাবো সেজন্য একটু ঝাল করে নিয়েছি। আর আমার কাছে মনে হয় ঝালটা হলে একটু খেতে বেশ ভালো লাগে। তো অনেকে আছে ঝাল পছন্দ করে না, কিন্তু আমার বাচ্চারা হচ্ছে ঝাল খেতে পারে আর আমার কাছেও ভালো লাগে। তো আমার হাজবেন্ডও ঝালটা পছন্দ করে, পানসে ভাবটা আমার কাছে ভালো লাগে না। তো এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। তো উল্টে পাল্টে দুটো সাইড সুন্দরভাবে ফ্রাই করতে হবে। আর এটা আর কি ফ্রাই হতে খুব একটা বেশি সময় লাগে না, 20 মিনিটের মতো ফ্রাই করে নিলে এটা হয়ে যাবে। আর এই যে আর এটা কুটিং করেছি হচ্ছে ময়দা দিয়ে, এতে করে উপরের অংশটা অনেকটাই ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আপনারা হচ্ছে সামনে যেহেতু রমজান মাস চলে এসেছে, রমজানে ইফতারের সময় কিন্তু আপনারা হচ্ছে ইফতারের মধ্যে চিকেন ফ্রাইটা রাখতে পারেন। আসলে আমার কাছে মনে হয় কি ইফতারের মধ্যে ভাজা পোড়াটা খুব একটা বেশি খাওয়া ভালো না, আমার কাছে মনে হয় যেটা, আমি খুব একটা বেশি ভাজা পোড়া খেতে পারি না, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তো ইফতারের সময় আসলে তারপরে টেবিলটাকে সাজানোর জন্য অনেক কিছু আইটেম তৈরি করতে হয়, দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে, যেহেতু সারাটা দিন সবাই রোজা রাখে। তো তারপরে ইফতারের সময় অনেক কিছু পরিবেশনে থাকে, কিন্তু দেখতেও ভালো লাগে, খেতে ইচ্ছা করে। তবে আমার হচ্ছে ভাজা পোড়াটা খেলে একটু গ্যাসের প্রবলেম হয়, তো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসলে একটা বছর চলে গেল এই মহামারীর মধ্যে, গতবারও কিন্তু আমরা অনেকে ভাবতে পারি না আর কি, সবাই কিন্তু ভাবতে পারিনি যে আরো একটা নতুন বছর বা নতুন রমজান মাস ফিরে পাবো। তো আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা আবারও একটা বছর পার করেছি, আবার রমজান মাস চলে এসেছে, জানি না আবার সামনে রমজান পাবো কিনা। তো সেজন্য সবাই সবার জন্য অনেক বেশি করে দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর যেহেতু এখন দেশের অবস্থা আরো অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, তো সবাই নিরাপদে থাকবেন, যার যার সেফটি কিন্তু আসলে তার তার হাতে, এটা কেউ কাউকে বলে বোঝাতে পারবে না, বলে করানো যাবে না। তো সবাই সবার পরিবারের কথা চিন্তা করে সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বাড়াচ্ছি না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আজকের মতো বিদায় নিয়েছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।